জলপাইগুড়ি সদর ব্লকের রাংধামালিকে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মহারাজ মেলা। কথিত রয়েছে দেবী দুর্গা সপরিবার নিয়ে কৈলাস থেকে ফেরার সময় রাংধামালির আমবাগানে বিশ্রাম নিতে আসে। তা জানতে পেরে ওই বাগানের মালিক মহারাজ গ্রামবাসীদের খবর দেয়। খবর পেয়ে গ্রামের মানুষ বাগানে দুর্গা ও তার সন্তানদের পূজা করেন। গ্রামবাসীরা দেবী দুর্গাকে একদিনের জন্য গ্রামে থেকে যাওয়ার অনুরোধ করেন, তাতে রাজি হন দেবী দুর্গা। মহারাজের বাগানে দেবী দুর্গা বিশ্রাম করেছিলেন এমন জনশ্রুতির কারণে মেলার নাম হয়ে উঠেছে মহারাজ মেলা। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ মেলার ভিড় জমায়। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানেও আয়োজন করা হয়। আমাদের হরেকমালের দোকানে পাচ্ছেন আমের পল্লব পাচ্ছেন মাত্র 20 টাকায়, এছাড়াও হাতা পাচ্ছেন মাত্র 20 টাকায়, ঘুমতি পাচ্ছেন মাথান্তা পাচ্ছেন মাত্র 20 টাকায়, ডাবু হাতা পাচ্ছেন মাত্র, চাকু পাচ্ছেন মাত্র 20 টাকায়। তাই বলছি চিন্তা ভাবনা না, লোকের ভাই উঠে না রে খালি জিনিস। Thank you.